ইউনিভার্সিটিতে অধ্যাপনা এবং গবেষণার কাজ শুরু করেন। এরপর তার যাত্রাপথ কখনো থামেনি। স্কটল্যান্ডে এভারডিন ইউনিভার্সিটিতে একই সাথে তিনি অধ্যাপনা এবং গবেষণার কাজ চালিয়ে যান। তারপর নরওয়ে অসলো ইউনিভার্সিটিতে 2001 থেকে আজ অবধি তিনি একই কাজে রত রয়েছেন, অর্থাৎ অধ্যাপনাও করছেন, পাশাপাশি গবেষণার কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি নোবেল জয়ী চিকিৎসা বিজ্ঞানী জেমস ব্ল্যাকের অধীনে গবেষণা করেছিলেন। তার আবিষ্কৃত 10টিরও বেশি মেডিসিন যেগুলো পেটেন্ট পেয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হৃদরোগ ও রক্ত সঞ্চালনের বিষয়ে যে মেডিসিনটা পেটেন্ট পেয়েছে, যেটা তিনি টমেটো থেকে তৈরি করেছেন, সেটা সারা বিশ্বে সমাদৃত। চিকিৎসা শাস্ত্রে তাঁর লেখা বইয়ের সংখ্যা 10-এরও বেশি, 200-এরও বেশি গবেষণাপত্র সারা বিশ্বে, 200-এরও বেশি গবেষণাপত্র তিনি পরীক্ষা করেছেন। উপর্যুপরি 6 বছর ধরে তিনি নোবেল নমিনেশন কমিটির সদস্য নিযুক্ত আছেন। এই স্যারের সংক্ষিপ্ত পরিচয় আমি দিলাম। আরো অনেক গুণে স্যার গুণান্বিত, তো সময়ের অভাবে আমি এই সংক্ষিপ্ত পরিচয় দিয়ে স্যারকে অনুরোধ করব আমাদের ছাত্রীদের উদ্দেশ্যে তার মূল্যবান পরামর্শ বা আলোচনা। স্যার কাইন্ডলি শুরু করুন, আমরা সমৃদ্ধ হই, আমাদের মেয়েরা সমৃদ্ধ হোক, এই আশা রাখছি স্যার। সবাইকে আমি অসলোর থেকে আমার অভিনন্দন জানাচ্ছি এবং আমি খুবই আনন্দিত ভূমিপুত্র হিসেবে এই আজকের ওয়েবিনারে নিজেকে সম্পৃক্ত করার জন্য। এর জন্য অফকোর্স বিজয়া রায় হেডমিস্ট্রেস ব্রজবালা স্কুলের, তাকে ধন্যবাদ, এবং উনি যে আমার ইন্ট্রোডাকশন দিলেন আমি খুব আপ্লুত, কিন্তু দিনের শেষে আমি তোমাদেরই লোক, এটাই বলবো, এর থেকে আর কিছু বলার নেই। যাই হোক, আমি বেশি বাড়াবো না শব্দ বন্ধনে, এর আগে আমি আমার 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 যে লেকচারটা দেবো সেটা বলবো। অফকোর্স এই ধরনের লেকচার বাংলাতে দেওয়া আমার খুব একটা অভ্যেস নেই। আর দ্বিতীয় কথা হলো যে আমি যদিও জেনেছি হেডমিস্ট্রেসের কাছ থেকে যে এখানে খুব ক্লাস 5 থেকে এবং ক্লাস 10 বা 11 অব্দি স্টুডেন্ট সবাই আছে বা আছেন আর কি, তো আমি চেষ্টা করব যতদূর সম্ভব এই বিশাল যে সংকট চলছে তার থেকে, সেখানে সবাই কেউ না কেউ সবাই অ্যাকচুয়ালি এফেক্টেড, কিন্তু বাচ্চাদের বা স্টুডেন্টদের বিশেষ করে মেয়েদের সমস্যা অনেক বেশি গভীরে, সেটাতে আমি যাওয়ার চেষ্টা করব এবং সেটাকে আমি 2-3 ভাগে ভাগ করে নিয়েছি এই এই ওয়েবিনার লেকচারটা। প্রথমে আমি ওই কোভিড নিয়ে একটু বলবো, তার সমস্যাগুলো কি, বেশি সায়েন্টিফিক যাবো না। তারপরে আসবো নিউট্রিশন, ইয়োগা, ফিজিক্যাল হেলথ কত ইম্পর্টেন্ট, মানে মানসিক এবং চারিত্রিক সাথে মস্তিষ্কের যে শক্তির সংযোগ, না হলে সত্যিকারের শিক্ষায় শিক্ষিত হওয়া যায় না এবং সেটাকে ধরে রাখা যায় না, সেটা নিয়ে বলবো। তারপরে আলটিমেটলি আমি ওই মোটিভেশন এবং গোলস, এই এই যে সংকটকালে কিভাবে মানে করতে হবে সেটা একটা ব্যাপার আছে। আর এই এপিডেমিক চলছে, চলবে, আসবে, যাবে, এই অবস্থাতে আমাদের স্ট্র্যাটেজি তৈরি করতে হবে কি করে আমাদের ছেলেমেয়েরা এই অবস্থাতেও শিক্ষা শিক্ষিত হতে পারে। পৃথিবীতে অনেক ঘটনা ঘটেছে, যুদ্ধের সময়, গৃহযুদ্ধের সময়, ওয়ার্ল্ড ওয়ার টুতে, কিন্তু শিক্ষা কোনোদিন থেমে থাকেনি। ইভেন স্বাধীনতা সংগ্রামেও তাই হয়েছে। রবীন্দ্রনাথের কাছে একদল স্টুডেন্ট এসেছিলেন, তারা বলছিল আপনি যদি হুকুম দেন তাহলে আমরা স্কুল কলেজ ছেড়ে দিয়ে সব বিপ্লব করতে নামবো। রবীন্দ্রনাথ বলেছে না, শিক্ষাটা আগে, শিক্ষা ছাড়া কিছুই হবে না। তো যদিও ছাত্ররা খুব একটা পছন্দ করেনি কথাটা, কিন্তু ওটা খুব বাস্তব কথা। যাই হোক, এই বলে আমার লেকচার আরম্ভ করছি এখন।
আমি প্রথমে স্ক্রিন শেয়ার করছি, আর যদি টেকনোলজিক্যাল কোনো সমস্যা হয় তাহলে আমি যোগাযোগ করব। আচ্ছা, দেখা যাচ্ছে এখন স্ক্রিন? দেখা স্ক্রিন যাচ্ছে দেখা স্যার? যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি এখন যেখানে বসে আছি এটা আমার অফিস, মেডিকেল স্কুলে, যে নিচে দেখা যাচ্ছে ছবি এখানে, এটা নরওয়ের অসলো সিটি, এখন বরফে ঢাকা। এটা সামারে বরফে ঢাকা নয়, ঢাকতে আরম্ভ করেছে, বরফ পড়বে 3-4 মাস। যাই হোক, এটা এখানে সোশ্যাল মেডিসিন, এখানে সবকিছু ফ্রি, এডুকেশন, মেডিসিন, এভরিথিং। সেই জন্য যে এমফেসিসটা দেওয়া হয় ছেলে মেয়েদের হেলথ সম্বন্ধে, নিউট্রিশন সম্বন্ধে, এনভায়রনমেন্ট সম্বন্ধে, যাতে তাদের শরীরে রোগ কম আসে এবং যাতে গভর্নমেন্ট ট্যাক্স পেয়ার মানি যাতে কম লাগে, যেহেতু সবই ফ্রি। সেই জন্য মেডিকেল এডুকেশন সব বয়সের এবং সব অবস্থাতেই একটা একটা টেন্ডেন্সি থাকে, যাতে সব ছেলে মেয়েরা যাতে এটা সম্বন্ধে জানে। এবং স্কুলেও সপ্তাহে একদিন, এটাকে বলা হয় লেসেডা, ওরা তখন ওই বনে জঙ্গলে যায়, ওই ফিজিক্যাল অ্যাক্টিভিটি, লার্নিং ইন দ্য নেচার, এটা একটা কম্পালসারি ব্যাপার এখানে, স্পেশালি কিন্ডার গার্ডেন থেকে ক্লাস 10 অবধি। তো ফিজিক্যাল এডুকেশন এবং এনভায়রনমেন্ট এবং নেচার, তার সাথে এডুকেশন এখানে খুব জড়িত হয়ে রয়েছে আর কি। এটা এদের এই ধরনের কান্ট্রিগুলো যেগুলো আছে, নর্ডিক কান্ট্রি, এটার একটা মেইন ব্যাপার আর কি। যাই হোক, তো কিছু স্লাইড আছে একটু ক্লাউডি ক্রাউডেড, কিন্তু তাও আমার মনে হয় যে এটা দরকার আছে। তার কারণ হলো যে কোভিড-19 যে যে চলছে গত এই বছরের আরম্ভের থেকে, এবং তার ফলে সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে, অফকোর্স নানাভাবে সবাই এফেক্টেড, কিন্তু সবচেয়ে বেশি এফেক্ট হয়েছে যে স্কুলের ছাত্রছাত্রীরা সারা পৃথিবীতেই, এবং তাদের ক্লাসরুম গুলো ভ্যাকেন্ট, এবং অনলাইন এডুকেশন দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু অনলাইন এডুকেশন আমাদের দেশে সবসময় সম্ভব নয়, আমি জেনেছি। লজিস্টিক প্রবলেম আছে, সবার অ্যান্ড্রয়েড মোবাইল নেই বা ল্যাপটপ নেই, এবং লজিস্টিকের প্রবলেম আছে, সেজন্য হয় না। একটু বিরাট একটা ভ্যাকুয়াম চলছে গত 7-8 মাস ধরে, তার ইম্প্যাক্ট গুলো কি হতে পারে বা কি হচ্ছে সেটা নিয়েই বলবো। এখন ফার্স্ট ওয়েভ করিও কোভিড-19 এর যেটা ছিল সেটা শেষ হয়ে গিয়ে সেকেন্ড ওয়েভ আরম্ভ হয়েছে, কোনো কোনো দেশে থার্ড ওয়েভ আরম্ভ হয়েছে, এবং এটা অনগোয়িং চলছে, এটা চলবে, এবং তার জন্য কোনো এখন অব্দি কোনো ভ্যাকসিন বেরোয়নি। অবশ্য আসার কথা, গত 3-4 দিনে আমরা কিছু পজিটিভ নিউজ পেয়েছি, কিন্তু এখনো সেটা দুরস্থ, বিশেষ করে ভারতবর্ষের মতো জনবহুল দেশে কবে কখন কে পাবে এটা একটা বিরাট চিন্তার ব্যাপার, এবং এটা সোজা ব্যাপার নয়। তাই এই অবস্থায় আমাদের কি করা উচিত সেটাও আমি বলবো, প্লাস ওই এডুকেশন যেটা অ্যাবসেন্স অফ ফর্মাল এডুকেশন, আমি বলবো ইনফর্মাল এডুকেশন তো হতেই পারে, এবং সেটা দুটো অ্যাসপেক্ট থাকে এক মানুষের জীবনে, ইনফর্মাল অ্যান্ড ফর্মাল এডুকেশন, এবং ফর্মাল স্কুলের যে এডুকেশন যেটা, সেটা সম্পূর্ণভাবেই ব্যাহত হয়েছে। কিন্তু ইনফর্মাল এডুকেশনটা কি করে আমরা করতে পারি অনলাইন? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে। আচ্ছা, এখন এটা ইউনিসেফের বক্তব্য যে কোভিড-19 স্কুল ক্লোজার হয়েছে, তাতে চিলড্রেনের উপরে বা স্কুল স্টুডেন্টের যেটা মেইন এফেক্ট হয়েছে, লার্নিং, নিউট্রিশন, হেলথ এবং প্রোটেকশন আউটকামস, এটা একটা বড় এফেক্ট হয়েছে। এবং যখন স্কুলগুলো খুলবে তার স্ট্র্যাটেজি কি হবে, কি কি আমরা মেজার নিতে পারি যাতে ওই ইম্প্যাক্ট গুলো যাতে কম হয়, সেটা নিয়ে আমি বলবো, বাট এটা মোস্টলি ফর টিচার্স। আরেকটা ব্যাপার হলো এই চিলড্রেন যারা এই অনলাইনে আছে বা এডুকেশন নিচ্ছে অনলাইনে, তাদের এক্সপিরিয়েন্সটা কি হয়েছে, রেসপন্সটা কি হয়েছে, ওটা একটা সার্ভে করা উচিত। আরেকটা হলো ডিজিটাল টেকনোলজি যে ইউজ, এটা তো সব সব ছেলেমেয়েরা ঠিক মতো করতে পারেনি, নানা রকম সমস্যা আছে, প্লাস এটা ওয়ান ওয়ে ইনফরমেশন আসছে, বোথ ওয়ে আসছে না, টিচাররাও জানে না স্টুডেন্টরা কিভাবে নিচ্ছে, আবার স্টুডেন্টরাও ঠিক মতো টিচারদের ইন্টারাকশন করতে পারছে না যেহেতু ফিজিক্যাল ক্লাসরুম নেই। আরেকটা ব্যাপার হচ্ছে জেন্ডার এফেক্ট আছে কিনা ছেলে এবং মেয়েদের, ওটা ইউনিসেফের একটা রিসার্চ গোল, একটা স্টাডি করা হবে এই ইম্প্যাক্টটা দেখার জন্য আর কি, যা এটা জানানোর জন্য বললাম আর কি। এখন এই কোভিড-19 যে ডিস্ট্রেস গুলো হয় সেটা দুরকম হতে পারে, একটা মাইল্ড, একটা ইন্টারমিডিয়েট, একটা মডারেট অ্যান্ড সিভিয়ার।
মডারেট অ্যান্ড সিভিয়ার অবশ্য সেটা একটা অসুখের ব্যাপার, সেদিকে যাচ্ছি না, আমি মাইল্ড অ্যান্ড ইন্টারমিডিয়েট এর দিকে যাচ্ছি, যেটা ছেলেমেয়েরা বাচ্চারা এফেক্টেড হয়, তাদের মোস্ট প্রবলেম হলো তাদের রিল্যাক্সেশন, একটা লাইফস্টাইল মডিফিকেশন একটা বিরাট সমস্যা হয়, ঠিক মতো বেরোতে পারছে না কোথাও, কারোর সাথে ইন্টারাকশন করতে পারছে না, বন্ধু বান্ধব নেই, ভ্যাকুয়াম হচ্ছে, ক্লাসরুম নেই, তারপরে শেয়ার করার বন্ধু নেই, কাছে যেতে পারছে না, এবং বাড়িতে অনেক সময় সিকলুশনে রয়েছে আর কি, সোশ্যাল কোনো সাপোর্ট নেই, রিঅ্যাসুরেন্স নেই যে কবে ঠিক হবে, কোনোদিন কোনোদিন ঠিক হবে কিনা আদৌ, এবং এভাবে কিভাবে চলবে, ফিউচার কি হবে, তার তার জীবনের যে যে মাইলস্টোন গুলো আছে ওইগুলোর উপর কি এফেক্ট হবে, এটার উপর একটা ডিস্ট্রেস তৈরি হচ্ছে বা হতে চলেছে বা হচ্ছে, ইন্ডিয়াতে হচ্ছে এবং সারা পৃথিবীতেই হচ্ছে, যেখানে অনলাইন আরম্ভ হয়েছে সেখানে হচ্ছে, যে এই এডুকেশনের আলটিমেট ইম্প্যাক্টটা কি হবে, যে অনলাইন এডুকেশন যদি হয়েও থাকে, প্লাস এই কোভিড-19 রিলেটেড যে ডিস্ট্রেস, এটা একটা মনের মধ্যে রয়েছে, কারণ অলমোস্ট একটা থিওরিটিক্যাল ক্লাস হচ্ছে এবং এটার আলটিমেটলি নলেজ যে গ্যাদারিং এবং প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন সেগুলো নিয়ে নানা রকম চিন্তা ভাবনা চলছে আর কি। এখন আমি প্রথমে যেটা বলেছি বলবো আর কি একটু, যেহেতু কোভিড-19 জেনারেল প্রিকশন গুলো কি নেওয়া উচিত সবাই জানে, তাও বলবো, হ্যান্ড ওয়াশ, টাচিং ফেস, কন্টামিনেশন সারফেস, হ্যান্ডশেক এগুলো বন্ধ থাকবে, রেসপিরেটরি হাইজিন খুব ইম্পর্টেন্ট, রুমাল টিস্যু পেপার ইউজ করা বন্ধ করা, স্পিটিং বন্ধ করা, ওপেনলি থুতু টুতু না ফেলা আর কি, সোশ্যাল ডিস্টেন্সিং এখন খুব ইম্পর্টেন্ট, কারণ ওটাই আসল ব্যাপার, দেখা গেছে যে এই 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 নর্ডিক কান্ট্রি এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আবার সেকেন্ড ওয়েভ বা থার্ড ওয়েভ চলছে, তার মেইন কারণ হলো ইন্টারাকশন, শপিং মল ইম্পর্টেন্ট, পার্টি বাচ্চাদের ছেলেমেয়েরা মিলছে, কারণ একদিন মেশে নিয়ে এখন তারা মেশামেশি করছে, এটা নিয়ে একটা বিরাট একটা সমস্যা তৈরি হয়েছে, আবার কারফিউ জারি হয়েছে এবং সমস্ত ফ্লাইট গুলো ইম্পর্টেন্ট বন্ধ করা, যাই হোক এটার মধ্যে আমি বেশি যাচ্ছি না, ইম্পর্টেন্ট হলো কি করা উচিত, একটা হলো এই অবস্থাতেও আমাদের পজিটিভ থিংকিং করা উচিত, একটা আশার ব্যাপার রয়েছে, এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি মেনটেন করা উচিত, কারণ ফিজিক্যাল এক্সারসাইজ খুব ইম্পর্টেন্ট ফর ব্রেন ডেভেলপমেন্ট, মেমোরি রাখার জন্য, ব্লাড ফ্লো বাড়ানোর জন্য খুব ইম্পর্টেন্ট, ডায়েট, ব্যালেন্স ডায়েট খুব ইম্পর্টেন্ট, নট টু মাচ অফ হাই ডেন্স ফুড লাইক স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড ফুড বা এই এই ফাস্ট ফুড এগুলো একদম না করা, রিল্যাক্সেশন এক্সারসাইজ, অ্যারোবিক এক্সারসাইজ খুব ইম্পর্টেন্ট, সোশ্যালাইজেশন ইফ পসিবল অনলাইন এবং ফিজিক্যালি লিটল বিট পসিবল, আর রুটিন ব্রেক, মাঝে মাঝে যারা একটু বয়স্ক আছে তাদের এভরি হাফ এন আওয়ারের পরে একটু উঠে চড়ে ঘোরা উচিত, যাতে লিম এবং এগুলো যাতে ব্লাড ফ্লো ভালো হয়, সেটা খুব ইম্পর্টেন্ট, আর যেগুলো করা উচিত না, নো স্মোক, ফাস্ট ফুড একদম খাওয়া উচিত না, এক্সেসিভ অনলাইন অ্যাক্টিভিটি থাকলে খুব মুশকিল আছে, পার্টি ট্রাভেল এগুলো বন্ধ করা উচিত, আর ফেক নিউজ প্রচুর আছে নিউজ মিডিয়াতে, যেগুলো কোনো সাবস্টেন্সিয়েশন নেই, যে যা পারে লিখছে সেগুলোতে বিলিভ না করা, সেগুলোকে চেক করা, যে ফ্যাক্ট চেক করা যে এগুলো ঠিক কিনা। এখন যেটা মেইন প্রবলেম হচ্ছে যে কোভিডের এইভাবে ভাগ করা যেতে পারে, সেটা হলো অফকোর্স অনলাইন লার্নিং ক্রস হচ্ছে, ইনডোর গেম পসিবল, রিল্যাক্সেশন এক্সারসাইজ, ইয়োগা, মেডিটেশন এটা করা যেতে পারে যাতে ব্লাড ফ্লো বাড়ে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ে, অ্যারোবিক এক্সারসাইজ ওয়ান অফ দেম, যারা রিলিজিয়াস আছে দে ক্যান প্রে, প্রেয়ারও করতে পারে 5-7 মিনিট, 10 মিনিট এরকম, ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস, যার আঁকা আঁকতে ভাল লাগে বা যার কিছু একটা নিজের সাথে খেলা, ছোট ছোট খেলা আছে অনেক রকম, এগুলো করতে পারে, প্লাস পজিটিভ থিঙ্কিং খুব ইম্পর্টেন্ট ব্যাপার, আর ইনস্টলেশন অফ হোপ, যে এত সবের পরেও একটা হোপ থাকবে, হোপটা খুব ইম্পর্টেন্ট, আর রিডিং যত খুশি মিউজিকের সাথে যদি ইনভলভ করে, এই অ্যাক্টিভিটিগুলোকে সাজেস্ট করা হয়েছে যাতে আমরা ওই প্রতিদিনের যে একঘেয়ে জীবন বাড়ির মধ্যে এই কোভিড-19 জন্য, এবং একই লোক দেখছি বাড়িতে, তার জন্য একটু এই এইগুলো করলে তার থেকে একটু একঘেয়েমি একটু কমবে, এবং এটা এটা সম্ভব করা যার যেরকম ক্যাপাসিটি আছে, কিন্তু এটা এটা পসিবল, অনেকগুলো করাই পসিবল, এতে খুব একটা মানি ইনভলভ নেই, এগুলো
করতে পারে আর কি ছেলে মেয়েরা, প্লাস এডুকেশন তো রয়েছে এর মধ্যে। এখন এখন যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আমরা যেটা দেখছি, ডিপ্রেশন যখন হচ্ছে ছেলে মেয়েদের, মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে ব্যাকটেরিয়া, এই গাটের ব্যাকটেরিয়া, এটা খুব ইম্পর্টেন্ট। এবং এটার এটার এটা কিন্তু ওই অনেক ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি বেশি না থাকে বা মেডিসিন যদি বেশি খাওয়া হয়, তাহলে আমাদের ইন্টেস্টাইনে, যে লার্জ ইন্টেস্টাইনে 2 কিলো মতো ব্যাকটেরিয়া রয়েছে, অ্যাকচুয়ালি দে কন্ট্রোল লট অফ আওয়ার মেন্টাল স্টেট, আমাদের যে মানসিক যে অবস্থাটা আছে এই ব্যাকটেরিয়ার অ্যাক্টিভিটির উপরে নির্ভর করবে। কিন্তু এই ব্যাকটেরিয়াগুলো নির্ভর করে আমরা কি ধরনের ফুড খাচ্ছি, মানে ডায়েট গুলোর মধ্যে এনাফ ফ্রুটস এন্ড ভেজিটেবল আছে কিনা, ওগুলো ওরা পছন্দ করে এবং আমাদের জন্য ভালো, অ্যান্টি অক্সিডেন্ট আছে প্লাস ব্যাকটেরিয়ার জন্য ভালো। আর বেশি ওষুধ খেলে ওই ব্যাকটেরিয়া গুলো মারা যায়, দেন ইউ ফিল সিক, মেন্টাল ডিপ্রেশন, সেগুলো খুব স্বাভাবিক। অনেক সেগুলো যে আবার রেস্কিউ করতে গেলে ফ্রুটস এন্ড ভেজিটেবল দরকার, এবং দইয়ের মধ্যে কিছু কিছু ব্যাকটেরিয়া রয়েছে এবং পলিউশন ওইগুলো নষ্ট করে দেয়, সেই জন্য আমাদের দেখতে হবে কি ব্যাপার আছে। হ্যাপিনেস এগুলো বাড়বে, সেগুলো আমি পরে আসছি, সেগুলো আমাদের দেখা উচিত। তো ইম্পর্টেন্ট হলো ফুডের দিকে চেষ্টা করা প্রথম। এই এখন এই ফ্রুটগুলোর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে গ্রিন ভেজিটেবল ফ্রুট আছে এবং কালার্ড ফ্রুট আছে, ওইগুলো খেলে এই আমাদের যে লার্জ ইন্টেস্টাইন আছে সেখানে যে ব্যাকটেরিয়াগুলো আছে দে উইল গেট দেয়ার ফুড, এবং ওই তারা প্লাস আমরাও পাবো এই মিনারেলস, ভাইটামিনস, এগুলো সব ফ্রুটস ভেজিটেবলে বেশি থাকে ওইগুলোর মধ্যে পাবো। এগুলো পেলে ওই ব্যাকটেরিয়াগুলো ইমিউনিটি বাড়াবে, ডিপ্রেশন কমাবে, উইল বি ফিলিং মাচ বেটার, প্লাস এরা ওই করোনা ভাইরাসের এগেনস্টে কাজ করবে। সেই জন্য আমাদের প্রথমেই ফুড এন্ড নিউট্রিশন কথা বলতে গেলেই প্রথমেই এটাই ইম্পর্টেন্ট যে আমাদের বডিতে যেই ব্যাকটেরিয়াগুলো, যে জীবাণুগুলো আছে, ভালো জীবাণু যারা আমাদেরকে হেল্প করছে অল দ্য টাইম against anti and against infection, against like viral infection, mood tori korche, bhalo mood tori korche, body blood pressure maintain korche, body alert rakhche, brain function barache, ei bacteria gulo jodi khabar bhalo pay ebong oi khabar gulo refined food e ekdomi nei, seta luchiteo nei, je gulo tele bhaja luchite nei ba iyete nei, eigulo sob shomoy
পাওয়া যায় ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল, হাফ কুক, বয়েল, ইভেন লিটল বিট কুকড, এর এই এদের মধ্যে যে ইনগ্রেডিয়েন্টগুলো আছে এরাই এই ব্যাকটেরিয়াগুলোকে বাঁচিয়ে রাখে আর কি। এখন এই আরেকটা আমি বলবো যে মুড ভালো রাখার জন্য এই ফুডগুলো খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে লিফি গ্রিন আমি আগেই বলেছি, ওয়ালনাট, ওয়ালনাট, ওমেগা থ্রি এবং এই বাদাম, এখানে নেই ছবিটা, বাদাম, রোস্টেড বাদাম বা এমনি বাদাম কোলেস্টেরলও কমে, বাচ্চাদের ওটা নেই বড়দের জন্য, প্লাস ওদের ওদের মধ্যে অনেক কিছু ফাইটোকেমিক্যালস আছে যেগুলো এই ব্যাকটেরিয়াগুলোকে হেল্প করে। কলার মধ্যে খুব ভালো অ্যান্টিঅক্সিডেন্ট আছে, সেরোটোনিন ইনক্রিজ করে, কলা যত পাকা বেশি হয় তত বেশি হেল্পফুল। আমরা যেটা ভাবি যে বেশি পাকলে কালো, উপরে যত কালো স্পট পড়ে, দ্যাট কাইন্ড অফ ব্যানানা ইজ মাচ মোর হেলদি দেন এই ছবিতে যা আছে আর কি। আবার নেচারের দিকে যেতে হবে, নেচারের সাথে থাকতে হবে কিছুক্ষণ যদি সময় পায়, আর রানাঘাটে কতটুকু সম্ভব আমি জানি না, নেচার কতটুকুই বা আছে জানি না, খুব কমই মনে হয়। তবুও চেষ্টা করতে হবে যে কোনোদিন একদিন এই বাইরে গিয়ে বনে জঙ্গলে কোথাও, দেবগ্রাম ফরেস্ট বা কোথাও কোথাও আছে ওখানে গিয়ে, বা যে কোনো জায়গায় গ্রামের দিকে গিয়ে একটু থেকে এলাম বা দেখে এলাম, এগুলো ভালো। প্লাস প্রচুর জল খেতে হবে, 2 লিটার থেকে 3 লিটার জল খাওয়া খুব ইম্পর্টেন্ট। আর গ্রিন যত খাওয়া যায়, গ্রিন ভেজিটেবলস, আমি জানি অনেক কেমিক্যাল কন্টামিনেশন আছে আছে, কিন্তু গ্রিনের মধ্যে অনেক অ্যান্টি অক্সিডেন্ট আছে, অনেক বুস্টিং এনার্জি, মেন্টাল পাওয়ার, এগুলো খুব ইম্পর্টেন্ট। এবং অ্যামন্ডের মধ্যে ব্রেইন ফুড ম্যাগনেশিয়াম প্রচুর রয়েছে, যাদের ডিপ্রেশনে খুব ভোগে তাদের জন্য অ্যামন্ড খুব ভালো, কোকোয়া খুব ভালো, যাদের সুগার কম আছে, যে সমস্ত চকলেট, আমার দেশে চকলেটে এগুলো হয় না কিন্তু এখানে স্পেশাল চকলেট পাওয়া যায় যেগুলোতে, সরি, যেগুলোতে সুগার কম থাকে, ওগুলো খুব ইম্পর্টেন্ট। আর হলো এভরিডে আধ ঘন্টা ফিজিক্যাল এক্সারসাইজ করা, হাঁটা, আধ ঘন্টা যদি হাঁটা হয় তাহলে ওই ব্রেনে অক্সিজেন বেশি যাবে, মেমোরি অনেকক্ষণ থাকবে, ইউ ফিল মাচ বেটার এবং সুখী থাকবে, খুশি থাকবে। সো ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ লাইফস্টাইল। এটা না করে শুধু পড়াশোনা করলাম তাতে কিন্তু মাথা তো বেশিক্ষণ থাকবে না, ইম্পর্টেন্ট হলো ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তার সাথে জুড়ে দিতে হবে। প্লাস এই ধরনের খাবার খেতে হবে যে খাবারগুলোতে আমাদের শরীরে, আমাদের বডিতে অনেক নিউট্রিয়েন্ট দরকার, নানা রকম নিউট্রিয়েন্ট দরকার, কিন্তু আমরা যে আমাদের দেশে যেটা হতো বা আমরা গরিব অবস্থায় যেগুলো দেখেছি, প্রচুর ক্যালোরি খেতাম ওই সকালবেলায়, ভাত, প্রোটিন খুব কম, এগুলো ছোটবেলায় তাও কিছুটা হয়, এখন খেলে ইট লিডস টু ওবিসিটি, কার্বোহাইড্রেট ফ্যাট তৈরি হবে, আর ওর মধ্যে কোনো নিউট্রিয়েন্ট নেই, মানে যেগুলো এসেনশিয়াল নিউট্রিয়েন্ট, ভাইটামিনস, মিনারেলস, ওগুলো খুব কম আছে, ওই ওইগুলো নেই। কিন্তু ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল গ্রিনে অনেক বেশি আছে, প্লাস ফাইবার আছে যেগুলো আমরা ডাইজেস্ট করতে পারি না, কিন্তু লার্জ ইন্টেস্টাইনে ওরা চলে যায়, ওখানে গেলে ওই যে ব্যাকটেরিয়াগুলো আছে 2 কিলোর মতো, ওরা ওইগুলোকে ফার্মেন্ট করে, নানা রকম প্রোডাক্ট তৈরি করে, গ্যাস ওগুলো বডিতে ঢুকে ঢুকে শরীর এবং ব্রেইন ওরা কাজ করে বিভিন্নভাবে এবং বডিটাকে টিউন আপ করে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট এই গ্রিন অ্যান্ড ভেজিটেবল খাওয়া আর কি। আরেকটা ইম্পর্টেন্ট হলো ঘুমানো, আমরা বাচ্চারা যখন ঘুমায় 8-10 ঘন্টা ঘুমানো উচিত, 8 ঘন্টা মিনিমাম বাচ্চাদের, এই ঘুমের মধ্যে ব্রেইন অনেক বেশি অ্যাক্টিভ দেন এই ওয়েকিং টাইম, যে জাগা অবস্থায় এই সারাদিনের যত ইনফরমেশান আছে এই রাত্রিবেলা এগুলো ব্রেইন ফরম্যাট করে, কোথায় কোথায় রাখবে, কোন কম্পার্টমেন্টে রাখবে মেমোরি, কোনটা শর্ট টার্ম মেমোরি, কোনটা লং টার্ম মেমোরি, কোনটা কি থাকবে, কি পড়াশোনা হলো, ইন্টেলেকচুয়াল কগনিশন যে ডেভেলপমেন্টগুলো, ওইগুলো কিন্তু আমাদের ব্রেইন প্রসেস করে রাত্রিবেলায় মোস্টলি। সেই জন্য যদি স্লিপ না থাকে খুব খারাপ অবস্থা হবে। অ্যাকচুয়ালি জল না খেয়েও 4-5 দিন 7 দিন থাকা যায়, না ঘুমিয়ে বেশি দিন বাঁচাই যায় না, খুব ইটস সো ইম্পর্টেন্ট এই স্লিপিং ব্যাপারটা। কিন্তু আজকালকার দিনের বাচ্চারা এটা প্রায় ভুলেই যাচ্ছে, তারা ঘুমোয় কম বিকজ অফ ফেসবুক এইসব কারণে। আর একটা যেটা হয় হচ্ছে বা হয় যেটা হলো ওরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুব কমে গেছে, এই সব ওই ল্যাপটপ বা ইয়েতে বসে আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। কারণ আমাদের পূর্বপুরুষরা যারা ওই প্রস্তর যুগে, তারা যখন খাদ্যাভ্যাস আরম্ভ করেছিল তারা ওই বনে জঙ্গলে হেঁটে বেড়াত, তারা ওই 3 দিন হেঁটে যা খাবার পেত তাতে হয়তো পরে 7 দিন চলতো, তা তখন যারা হাঁটতে না পারেনি বা ওয়াক করতে পারেনি তারা কিন্তু আর বেঁচে নেই। তা আমরা তাদেরই বংশধর যাদের ওই ওরা আর কি ফিজিক্যাল অ্যাক্টিভিটি যাদের ছিল, কিন্তু এখন খাবারটা আমাদের টেবিলে চলে আসছে, কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই,
তার ফলে হচ্ছে কি, একটা মিসম্যাচ হয়ে যাচ্ছে আমাদের বডিতে, যে যে জিন আছে, যেই মেটাবলিক সিস্টেম রয়েছে ওখানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি একটা এলিমেন্ট রয়েছে, কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি না থাকার জন্য আমরা খাবার পাচ্ছি, হাঁটছি না বা ইয়ে করছি না। তাই এই যে ইমব্যালেন্সটা হচ্ছে, এটা শুধু আমাদের কার্ডিওভাস্কুলার বা মেন্টাল প্রবলেমও তৈরি করছে, কার্ডিওভাস্কুলার তৈরি করছে, প্লাস নানা রকম অসুখ বিসুখ ভবিষ্যতের জন্য তৈরি করবে। সেই জন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুব ইম্পর্টেন্ট, অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ নিউট্রিশন, খুবই ইম্পর্টেন্ট, প্লাস স্লিপ, স্লিপটা খুব ইম্পর্টেন্ট। এবং এই 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 ধরনের এই লাইফস্টাইল করতে হবে যেখানে রেগুলার স্লিপিং থাকবে এবং খাবার দাবার ভালো থাকবে, যেটা বললাম আনরিফাইন্ড ফুড এগুলো থাকবে, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল, অফকোর্স কার্বোহাইড্রেটও দরকার, প্রোটিনও দরকার, এগুলো থাকবে, প্লাস ডিসিপ্লিন লাইফ, এগুলো খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এখন হেলথ কাকে বলে? হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং। এই তিনটে যদি না থাকে সেটাকে হেলথ বলা যায় না। শুধু ফিজিক্যালি আমি পালোয়ান হয়ে গেলাম কিন্তু মাথায় কিছু নেই, ওটাকে হেলথই আমরা বলি না। এই মেন্টাল এবং সোশ্যাল ওয়েলবিং, একটা মানুষ একটা সামাজিক একটা ব্যাপার রয়েছে, সামাজিক সমাজবদ্ধতা, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং একটা মেন্টাল একটা যে কগনিশন রয়েছে, এই যে আজকালকার মডার্ন ওয়ার্ল্ডে নানা রকম ইনফরমেশন আসছে, ওটাকে আমরা ইন্টিগ্রেট করছি আমাদের মধ্যে, করে আমরা নিজেরা আগামী দিনের জন্য আবার তৈরি হচ্ছি। এই যে তিনটে নলেজ এবং তিন ইনফরমেশন, এই ইনফরমেশনের লিভিং কম্পিউটার হলো একটা হিউম্যান বডি। বডি, মাইন্ড, সোল এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি নিয়ে থাকে না থাকে ঠিক মতো, মেন্টাল থাকবে না, আর মেন্টাল যদি ঠিক না থাকে ফিজিক্যালও থাকবে, এবং তার সাথে সোশ্যাল ওয়েলবিং খুব ইম্পর্টেন্ট আছে। এবং এটাও মনে রাখতে হবে, এই অ্যাবসেন্স অফ ডিজিজ ডাজ নট মিন ইউ আর হেলদি, কারণ একটা মানুষকে সবসময় একটা প্রয়াস করতে হবে, সেটাতে কিন্তু মস্তিষ্ক এবং চরিত্র, এই যে পারফরমেন্স এবং ক্যারেক্টার, পারফরমেন্স ক্যারেক্টার, এই দুটোর যদি মেলবন্ধন না হয় তাহলে কিন্তু ওই বেশি দূর এগোনো যায় না। একবার দুবার ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড হলাম, কিন্তু ওটাই শেষ কথা নয়। এটাকে ধরে রাখার জন্য যে একটা একটা ত্যাগ এবং যে একটা ট্রেনিং এবং তিতিক্ষা, এবং ওইটাকে ধরতে গেলে একটা ওই ব্রেইন এবং ক্যারেক্টার, এই দুটোর দরকার। এবং ভালো ব্রেইন ভালো বডি থেকে আসবে, এবং নিউট্রিশন, ফুড যেগুলো বললাম ওইগুলোর সাথে লিঙ্ক রয়েছে সব কিছু। এবং কারণ বিদ্যাশিক্ষা শুধু মুখস্থ না, এটাকে নিয়ে বড় হওয়া এবং ইমপ্লিমেন্ট করা, সেটাই হলো শিক্ষা। তার ফর্মাল এডুকেশনটা আমরা স্কুলে পাই, কিন্তু তারপরে আমাদের যে ইনফর্মাল একটা সিস্টেম আছে সেইখানে আমরা ওটাকে প্রসেস করি, করে এই দুটো মিলে আমরা একটা সত্যিকারের আলোকিত মানুষ হতে পারি। সেই জন্য এই সত্যিকারের যেটা দরকার, ফিজিক্যাল, মেন্টাল হেলথ, সোশ্যাল আন্ডারস্ট্যান্ডিং, তার সাথে আমাদের একটা কন্টিনিউয়াস একটা একটা প্রসেস থাকতে হবে, যাতে আমরা প্রতিদিন উন্নত থেকে উন্নততর মানুষ হতে পারি। তার জন্য কি দরকার? মোটিভেশন দরকার। মোটিভেশন কেন? মোটিভেশন হবে, এটা বিগিন করবে, মোটিভেশন না হলে আমাদের কেউ অ্যাক্টিভেট করতে পারে, যে আমি এই কাজটা করবই, করবো, আমি ভালো হব, পরীক্ষায় ভালো করব, লোকের ভালো করব, আমার নিজের ভালো করব, আমার ফ্যামিলির ভালো করব, এই যে মোটিভেশনটা, এটাই আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু এটাকে মেনটেন করতে হবে, এটা যদি মেনটেন না করা হয় তাহলে আজকে ভাবলাম নন্দলালের মতো করো কি নন্দলাল, তাহলে হবে না। এটাকে মেনটেন করে যেতে হবে সবসময়,
এই জীবন একটা এই কন্টিনিউয়াস একটা স্ট্রাগল। স্ট্রাগল হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, নিজেকে আন্ডারস্ট্যান্ড করা এবং আমি কোথায় দাঁড়িয়ে আছি এবং কোথায় যাব। এই তিনটির মধ্যে সবসময় একটা সংযোগ স্থাপন করতে হবে, এই বুড়ো বয়সেও আমাদের করতে হয়। এবং তার জন্য একটা গাইডেন্স দরকার, সেই গাইডেন্সটা স্কুলের টিচাররা দেন, বাপ মা দেন, সমাজ থেকে আসে, এগুলো আমাদের দেখতে হবে। ওভার দ্য টাইম এই মোটিভেশনটাকে ধরে রাখতে হবে। এবং এর পেছনে অনেক রকমের বাধা আছে, যেমন এখন COVID-19 একটা বিরাট বাধা এবং সারা পৃথিবীর জন্য বাধা, প্লাস নানা রকম পার্সোনাল বাধা আছে, ফ্যামিলির নানা একটা ব্যাপার আছে, কে কোন পরিবারে জন্মেছে, এই এগুলো প্লাস মাইনাস এগুলো থাকবেই, এগুলো সবার জীবনে আছে। অতিরিক্ত থাকাও যেরকম প্লাস মাইনাসও, আবার না থাকাও প্লাস মাইনাস, এই সমস্ত কিছুকে প্রতিবন্ধকতাকে নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে। কারণ এখানে কোনো কেক ওয়াকিং বলে কি ফ্রি মানে একটা কেক ওয়াক, এই সোনার চামচ নিয়ে কেউ জন্মায় না, অ্যাকচুয়ালি ধরতে গেলে কেউই জন্মায় না, একটা এর আছে একটা ও নেই এই নেই, এইসব নিয়েই মানুষকে তার ফুলফিল করতে হয় তার ইয়েটা আর কি, তার লাইফটা আর কি। কিন্তু মোটিভেশনটা খুব ইম্পর্টেন্ট লার্নিং এর জন্য। এই মোটিভেশনটা যদি সবসময় না থাকে, এই যে এখন COVID-19 আসছে, আমাদের পরীক্ষা টরীক্ষা বন্ধ হচ্ছে না, জানি না হচ্ছে কিনা, এখানে কিছু কিছু হয় ওখানে নাও হতে পারে, তো আমরা একটা ফিল করছি যে লেট ব্যাক, ও কি হবে না হবে, কিন্তু ওটা করলে হবে না। লার্নিং শুধু পরীক্ষা দিয়ে হয় না, তো লার্নিং একটা জ্ঞান, একটা জ্ঞান অর্জন, আমি কি শিখলাম কি হচ্ছে। এই পরীক্ষার বাইরেও যে মালা গাথা চলছে, শুধু পরীক্ষার নাম্বারের মধ্যে সেটা সীমাবদ্ধ নয়, এখন এটা একটা আইডিয়াল সিচুয়েশনে ধরা যেতে পারে যে আমার শিক্ষাটা মার্কা মারা নয়, আমার শিক্ষাটা একটা উন্মুক্ত একটা হরাইজন যেখানে আমি শিখছি সবসময়, এবং ওই শিক্ষাটার একটা নাম্বার দিয়ে মানদণ্ড হচ্ছে না, আমি নিজেকে নিজে জানছি। এটা হচ্ছে একটা বিরাট ব্যাপার। এবং পৃথিবীতে যত বড় বড় বিজ্ঞানী হয়েছে বা ই হয়েছে, তাদের কিন্তু ওই ওই চিন্তাধারাই ছিল যে আমি শিখব, আমি কি নাম্বার পেলাম কি পেলাম ওটা ঠিক আছে, এটা ফিজিক্যাল ওয়ার্ল্ড, এটা দরকার আছে চাকরি বাকরির জন্য, কিন্তু শিক্ষার সাথে এটাও একটা এলিমেন্ট যে আমি কতদূর শিখলাম, কত জ্ঞান হলো আমার, সেটাও ইম্পর্টেন্ট। এবং সেলফ একটা ডিটারমিনেশন যদি থাকে আরো ভালো, যে আমি আজ কালকে কি শিখলাম, আজকে কি শিখছি, পরশু আমি কতটুকু জানি, আমি নিজেকে কতটুকু ঋদ্ধ করলাম, সেটা কিন্তু এই অবস্থাতেও আরো বেশি জানা সম্ভব। এটার উপর নির্ভর করছে স্টুডেন্টের এই মোটিভেশনটা কি করে আসবে। স্টুডেন্টের একটা পার্সোনালিটি, একটা অ্যাবিলিটি, টাস্ক, আমার এমন মোটিভেশন গোল তৈরি করতে হবে যেটা আমার পক্ষে অ্যাটেন্ড করা সম্ভব। সেটা তখনই সম্ভব যখন আমি নিজেকে জানবো যে আমার পক্ষে এটা কি সম্ভব, এটা কি হবে না, এটা এই নিজেকে কন্টিনিউয়াসলি আমি নিজেকে পরীক্ষার মধ্যে রাখবো। এবং একটা ইনসেন্টিভ ফর লার্নিং, এই আনন্দ দেওয়া উচিত, জ্ঞানটা একটা আনন্দদায়ক ব্যাপার হবে, সেটা কখনো টর্চারিং হবে না যে আমি শিখবো ভয় লাগছে, ওটা না। এই যে একটা আলো আমি পাচ্ছি, আমি জ্ঞানটাকে আমি সেভাবেই দেখব। অফকোর্স স্কুল টিচারদের বিরাট ভূমিকা রয়েছে এতে, কিন্তু আমার মনে হয় যে সেলফ মোটিভেশন ইন্ট্রিনসিক, যে নিজের ভেতর থেকে যেটা আসবে, এটা কিন্তু কেউ দিতে পারে না। ওটা যার মধ্যে ঢুকেছে তাকে শিক্ষিত করে তুলবেই তুলবে, কোনো সিস্টেম তাকে বন্ধ করতে পারে না। শিক্ষকদের কাজ হলো ওইটাকে আরেকটু আগুন জ্বালিয়ে দেওয়া, আলোকিত করা, আলো আমার আলো, ওই আলোটাকে আরো বড় প্রকাশিত করা, এবং ওইটাই হচ্ছে আসল কাজ শিক্ষকের। শিক্ষক কখনোই বলতে ঠিক করতে পারে এটা করো ওটা করো, শিক্ষক হলো জাস্ট আগুন জ্বালিয়ে দেবে, এবং ওই আগুনটা তারপর নিজেকেই সেটাকে বড় থেকে বড়তর করতে হবে, যেটা হলো আমরা বলি ইন্ট্রিনসিক মোটিভেশন। আর একটা হলো এক্সট্রিনসিক, বাইরের। ইন্ট্রিনসিক হলো আমার ভেতরের, আমার আত্মা, আমার আমি কি চাইছি, সেইটা কিন্তু নিজের থেকে আসতে হবে। এইটা যদি চলে আসে তাহলে কিন্তু একটা বিরাট ব্যাপার হয়ে গেল। আর ওটা যতক্ষণ না আসছে, শিক্ষক এক্সট্রিনসিক মোটিভেশন করতেই পারে কিন্তু অতটা রেজোনেন্স হবে না। ইন্ট্রিনসিক মোটিভেশন খুব ইম্পর্টেন্ট, বিদ্যার প্রতি ভালোবাসা, জ্ঞানের প্রতি ভালোবাসা। এবং আমার আমি যে একটা মানুষের জীবন, এই এই জীবন আর হবে কিনা কেউ জানে না, এবং আমাদের একটা মানুষ আরেকটা মানুষের সাথে, একটা মানুষ একটা অন্য অ্যানিমেলের সাথে তফাৎটা তো মোস্টলি জ্ঞানের, অর্থবিদ্যা এর আছে ওর আছে অনেকের আছে, জ্ঞানটা কিন্তু সবার নেই, এবং সবাই ইচ্ছে করলে পাবে না, পয়সা দিয়েও কেনা যায় না, এবং ওটাকে মারা ন হন্যতে হন্য মানে, ওটাকে কেউ মারতেও পারে না। সেই যে এডুকেশন, এটা আমার প্রাইড, এইটা এইটা যদি আমার ভেতরে থাকে, ইন্ট্রিনসিক মোটিভেশন, ইন্ট্রিনসিক মানে ভেতরের, আমার ভেতর থেকে আসছে, ওইটা কি করে আসছে না সেটা একটা ব্যাপার আছে, কিন্তু ওটা আমার আজকে সময় নেই,
ব্রেন সার্টেন পার্টস অফ দ্য ব্রেন ইনভলভ, কিন্তু এটা পসিবল জাগানো। কিন্তু আর এক্সট্রিনসিক মোটিভেশনে বাবা মা, ভাই বোন, সামাজিক পরিস্থিতি, টিচার, স্কুল খুব ইম্পর্টেন্ট রোল ইউজ করে। এবং দেখা গেছে স্টাডি করে যে সমস্ত স্টুডেন্টের রয়েছে ভেতর থেকে ইন্ট্রিনসিক মোটিভেশন আছে, তাদেরকে কেউ আটকাতে পারে না। তো মেইন কাজ হবে এই কোভিড টাইমে আমার ভেতরকে জাগানো, আপন হতে বাহির হতে বাইরে দ্বারা, এই যে ভেতর থেকে বেরিয়ে এসে, এই কোকুন থেকে বেরিয়ে এসে, এই যে শিক্ষা নেবার যে একটা একটা আর্জ, একটা স্পৃহা, এটা যদি জেগে ওঠে তাহলেই হয়ে গেল। আর বাকিগুলো তো এমনিই চলে আসবে, এবং শিক্ষকরা তো আছেনই, তারা তো হেল্প করছেনই, কিন্তু নিজের থেকে মোটিভেশনটা আনতে হবে। কিন্তু এর এগেনস্টে কাজ করছে অনেক সময় ফেসবুক, টুইটার, এই সেলফোন, অনেক সময় আসছে টেলিভিশন সিরিজ, এইসব করতে দেখা গেছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে স্টাডি করে আমরা 24 ঘন্টা পার উইক সময় নষ্ট করছি, এবং এটা ঠিক না। এটাকে যদি পজিটিভ অনেক কিছুই আছে ফেসবুকে, আমি বলবো না একদম খারাপ, কিন্তু ওটাকে চয়েস করে, যখনই ইন্ট্রিনসিক মোটিভেশন আসবে কারোর মধ্যে, তখনই সে নিজেকে একটা জায়গায় নিয়ে যাবে যেখানে সে প্লাস এবং মাইনাস দুটোই দেখতে পাবে এই সিস্টেমের, এই যে টেকনোলজি যেটা আসছে, নতুন টেকনোলজি, এতে এর প্লাসও আছে মাইনাসও আছে, কিন্তু ওটা নির্ভর করবে কে কিভাবে ইউজ করছে, সেটা সবাই জানে, সেটাতে আমি আর বেশি বলছি না। এখন দুরকম ক্যারেক্টার আছে মানুষের, একটা হলো পারফরমেন্স ক্যারেক্টার, আর একটা হলো মরাল বা এথিক্যাল ক্যারেক্টার। পারফরমেন্স ক্যারেক্টার হলো আমি কিছু করতে চাই, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করতে চাই, আমার গোল সেট করা হয়েছে, আমার ওয়ার্ক এথিক্স আছে, ডিটারমিনেশন আছে, ইনিশিয়েটিভ, ক্রিয়েটিভিটি, এগুলো হচ্ছে এগুলো পারফরমেন্স ক্যারেক্টারের মধ্যে পড়ে। আর মরাল এথিক্যাল ক্যারেক্টারের মধ্যে বলে আমি রেসপেক্ট করি, আমার দায়িত্ব রয়েছে বাবা মা, ভাই বোন, টিচারদের উপরে, আমার ফেলো স্টুডেন্টদের প্রতি লাভ রয়েছে, হিউমিলিটি, আমি নম্র থাকবো, যত জ্ঞান হবে মানুষ তত নম্র হওয়া হবে আর কি, ইন্টিগ্রিটি আছে, আমাকে আমি যা কথা বলবো কথা হচ্ছে মুক্তার মতো, বেরিয়ে গেলে যেমন তোলা যায় না, রুজ্জ করা যায় না, সে প্রত্যেকটা কথা একটা মানুষের মুখ থেকে যদি বেরোয় তাহলে তার একটা ভ্যালু থাকা উচিত, এবং সেটা খুব ইম্পর্টেন্ট। আমরা কথা বলার আগে 10 বার চিন্তা করবো যে আমি শব্দটা এই পৃথিবীতে আনছি, দিচ্ছি এই সাউন্ডটা, এর ভ্যালুর সাথে আমি কতটুক রিলেটেড আছি, সেটা ইম্পর্টেন্ট। এবং জাস্টিস একটা ব্যাপার রয়েছে, এবং মোরাল কারেজ একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে। তো এইগুলো, এই যে ক্যারেক্টারগুলো, এইগুলো আমরা স্টুডেন্টদের মধ্যে এবং আলোকিত মানুষদের মধ্যে দেখতে চাই যে এইগুলো রয়েছে, তখনই কিন্তু একটা সত্যিকারের দেশ তৈরি হবে, মানুষ তৈরি হবে। তো একটা বলকে স্পিন করতে গেলে যেমন এই বিভিন্নভাবে ধরতে, আমি ক্রিকেটার না, কিন্তু যতদূর জেনেছি এই বলের মধ্যেই এই পারফরমেন্স ক্যারেক্টার, মরাল ক্যারেক্টার, এইগুলো যদি সম্মিশ্রণ হয় তাহলে একটা সত্যিকারের মানুষ তৈরি হয়। এই এই দুটো পার্ট খুব ইম্পর্টেন্ট, এবং এই আমাদের কাজ, আমাদের অ্যাক্টিভিটি, আমাদের ইচ্ছা, উদ্দেশ্য, এবং আমাদের ইন্টিগ্রিটি, আমাদের অনেস্টি এবং ট্রান্সপারেন্সি, মরাল ক্যারেক্টার, এইগুলোর যত সম্মিলন ঘটবে ততই আমরা আদর্শ সমাজের দিকে যাব, এবং ছাত্র জীবন তত সুখকর হবে। কারণ দেখা গেছে যে হিস্ট্রি অফ দ্য কালচার, যত কালচার আছে পৃথিবীতে, তাতে দেখা গেছে যে এডুকেশন এর দুটো গোল আছে। একটা হলো এটা স্টুডেন্টকে স্মার্ট হতে চেষ্টা করে, কারণ কোনটা খারাপ, কোনটা বাজে, ভালো ভালো না, কোনটা করলে দেশের উন্নতি হবে, আমার হবে এবং জগতের হবে, পৃথিবীর হবে, সেটা খুব ইম্পর্টেন্ট। এডুকেশনের মাধ্যমে এটা স্টুডেন্টরা পেতে পারে। এডুকেশন আবার নানা রকম আছে, ফর্মাল এডুকেশন, ইনফর্মাল এডুকেশন, এনভায়রনমেন্টাল এডুকেশন, নেচার থেকে এডুকেশন, সব থেকে শেখা যায় এবং শেখা উচিত, একটা আরেকটার সম্পূরক। শুধু ক্লাসে ভালো করলাম এডুকেশনটা ভালো নয়, আমাদের ওই সামাজিক যে শিক্ষা বা ইনফর্মাল যে এডুকেশন সেটাও খুব ইম্পর্টেন্ট। এই দুটোরই এগুলোর মেলবন্ধন করতে হবে, সেটা খুব ইম্পর্টেন্ট। এবং ভারতবর্ষের যে প্রাচীন শিক্ষা ব্যবস্থা থেকেই ছিল, টোল ছিল, কিন্তু তাদের আবার সামাজিক ব্যাপারটাও ছিল। এই করতে পারলে একটা সত্যিকারের ছাত্র হিসেবে তৈরি হবে, তখন ওই জ্ঞান এবং ডিপ্রেশনগুলো অনেক কমে যাবে, তখন বুঝবে যে আমার সামনে একটা বিরাট হরাইজন রয়েছে, যেখানে আমি একটা প্লেয়ার,
যেখানে আমি অনেক কিছুই হতে পারি, 100 হতে পারি, কিন্তু তার জন্য আমাদের গোল দরকার। গোল সবার যে গোলের ভ্যালু থাকবে, ওর বিহেভিয়ার থাকবে যে গোলটা কোথায় নিয়ে যাবে আমাকে, এবং গোলের একটা মর্যাদা থাকবে এই, এবং গোলটা আমার আমার পক্ষে কতটুকু অ্যাটেন্ড করা সম্ভব সেটা থাকবে। তা কারো যদি এই চিন্তা ভাবনা থাকে তাহলে সে অলরেডি সে ওই জায়গায় পৌঁছে গেছে, কারণ গোল ছাড়া তো, গোল যদি না থাকে তাহলে তো ওই লাইফের কিছু দাম নেই। আমার কোনো গোল নেই, আমি এই মানুষের মানুষের জীবন তো একটাই, এবং ওই ওইটাকে যদি আমি নিজেকে যদি একটা উন্নততর জীবনে যেতে চাই তাহলে গোল মাস্ট, গোল থাকতেই হবে, এবং ওই গোলটা কি হবে সেটা নির্ভর করবে আমার উপরে, আমার সমাজের উপরে, আমার টিচার, ক্লাস, এক্সপেকটেশন, ফ্যামিলি, সব কিছু মিলে। কিন্তু আমাদের উচ্চতর গোলটা তৈরি করতে হবে, আমাদের প্রেজেন্ট সিচুয়েশন থেকে তার পরের সিচুয়েশন, উন্নততর ধাপে ধাপে এই গোলগুলো আমাদের বানাতে হবে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, জীবন কিন্তু সোজা ব্যাপার নয়, এটা প্রতি মুহূর্তের একটা সংগ্রাম, এই প্রচ্ছন্ন রয়েছে আমাদের সমস্ত কাজের মধ্যে দিয়ে। তো এই যে গোল যদি থাকে তাহলে হয় কি, আমরা আমাদের জব, আমাদের কান্ট্রি, আমাদের স্টুডেন্ট লাইফ, এগুলোকে আমরা একটা চরম উন্নততর মাত্রা দিতে পারি, এবং ওটা দিয়ে একটা যে এফোর্ট, এই গোল যদি থাকে সব সময় তাহলে আমরা নিজেকে প্রতিদিন একটা জাজমেন্ট করতে পারি, গতকাল কি ছিলাম, আজকে কি হলাম, কতটুকু উন্নত করলাম নিজেকে, কতটুকু ঋদ্ধ করলাম এবং কতটুকু ভালো হলাম, এই ব্যাপারগুলো চলে আসে। সেই জন্য একটা কন্টিনিউয়াস এফোর্ট দরকার, এবং এফোর্টে যেন মোটিভেশন দরকার। এই মোটিভেশনটা ভেতর থেকেও আসবে, বাইরের থেকেও আসবে, এবং স্কুলেরও দায়িত্ব আছে একটা স্টুডেন্টকে মোটিভেট করা। আবার স্টুডেন্টের যদি নিজস্ব মোটিভেশন না থাকে ইন্টেন্সিভ তাহলে এটা খুব ডিফিকাল্ট। সেই জন্য নিজেকেও এই জ্ঞান, বড় মানুষের জীবনী পড়তে হবে, পৃথিবী কোন দিকে এগোচ্ছে, পৃথিবী কারা রুল করছে, কেন করছে, কেন আমরা পিছিয়ে, কেন আমরা আরো উন্নততর করতে পারি না, এই চিন্তা ভাবনাগুলো থাকা দরকার এবং আছে। এটা আরেকটা ব্যাপার রয়েছে, আমরা যাই হই না কেন আলটিমেটলি আমাদের সেটাকে 100% অ্যাচিভ করতে হবে। এই মার্টিন লুথার কিং বলেছিলেন, যদি আমি যদি রাস্তা ঝাড় দিই তাহলে রাস্তা এমন ক্লিন করবো মাইকেল এঞ্জেলোর পেইন্টিং এর মতো মনে হবে, বা বেটোফেনের মিউজিকের মতো মনে হবে। তার মানেটা কি, আমরা যেই জব গুলো করবো ওই জবের প্রতি আমাদের একটা আন্তরিকতা থাকবে, আমাদের একটা রেসপেক্ট থাকবে, আমরা যেই জবই করি না কেন। এই আমি যে দেশে আছি সব জবেরই বিরাট দাম আছে, এখানে কে কি জব করছে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট কে কত ভালো করছে। সে যে আমার অফিস যে ক্লিন করে সেও তার জব যদি ভালো হয় হি ইজ হ্যাপি, আই উই রেসপেক্ট ওকে, ভীষণ ভাবে রেসপেক্ট করা হয়। তো ইম্পর্টেন্ট হলো যে আমরা যে যেটা করছি সেটাকে আমরা যেন রেসপেক্ট ভালোভাবে করি, ওই 100% দিয়ে করি, এবং সেটা যদি না হয় তাহলে কিন্তু গলদ রয়েছে, গন্ডগোল রয়েছে আর কি। কিন্তু সবার আগে নিজেকে বিলিভ করতে হবে। বিবেকানন্দ যেটা বলেছে যে সবচেয়ে ইম্পর্টেন্ট নিজেকে বিশ্বাস করা, যে নিজেকে বিশ্বাস করে না সে কিছুই বিশ্বাস করে না, ইনক্লুডিং গড। তো নিজেকে বিশ্বাস করা হচ্ছে ফার্স্ট স্টেপ, এবং আমাদের তার জন্য আমাদের নিজেকে ড্রিম দেখতে হবে, আমরা ড্রিম, আমাদের স্বপ্নটা কি। স্বপ্ন রাতের বেলায় ঘুমিয়ে স্বপ্ন নয়, দিনের বেলায় স্বপ্ন, যেটা আবুল কালাম আজাদ আই থিঙ্ক বলেছিলেন যে দিনের বেলায় স্বপ্নটা হচ্ছে আসল ব্যাপার, যে আমি সবসময় স্বপ্ন দেখছি নিজেকে নিয়ে, দেশ, নিজের দেশকে নিয়ে, নিজের বাপ মাকে নিয়ে, টিচারদের নিয়ে, কি করে উন্নততর মানুষ হওয়া যায়, উন্নততর জীবনে পৌঁছে যায়, সেই ড্রিমটা হলো দিনের বেলায় দেখার ড্রিম, সেটা খুব ইম্পর্টেন্ট। এবং এই ড্রিমটা অ্যালাইভ রাখতে গেলে এই গোল রাখতে হবে, সেই গোলে পৌঁছতে হবে। এবং দেখা গেছে যে যে কিছু কিছু লোক, এদের কোনো গোল নেই, ড্রিম নেই, কিছু নেই, আমার তো মনে হয় সবচেয়ে হতভাগ্য তারা, এই গড্ডালিকা প্রবাহের মতো চলছে, এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, কোনো ঠিক নেই। কিন্তু সবার মধ্যেই শক্তি রয়েছে, সবাই কিছু না কিছু হতেই পারে যদি ড্রিম থাকে, যদি জীবনটাকে ঠিক মতো মালা গাঁথতে পারে, তাহলে কিন্তু ওর জীবনে কিছু হবেই না হবে, হবেই, কেউ রুখতে পারে না। আর পিপুল যদি উইথ গোল যদি থাকে আর কি, তাহলে ওরা একটা জায়গায় পৌঁছবেই, হয়তো 100% গেল না, 60% গেল, 70%, আর যার জিরো সে তো নেগেটিভ যাবে। আজকালকার দিনের যে এই যে জগৎ, এক জায়গায় দাঁড়িয়ে থাকলেও পিছিয়ে যাওয়া হয়ে যায়, হাঁটারও দরকার নেই, পেছনে হাঁটারও দরকার নেই। খুব ইম্পর্টেন্ট হলো
যে নিজের গোলটাকে বাঁচিয়ে রাখা। তো এইটা রাখার জন্য এই জিনিসগুলো দরকার, গোলটা রিয়ালিস্টিক হতে হবে, যেটা একটা কথার কথা লেখা আছে যে 40 পাউন্ড মাসে ইউ ক্যান বডি ওয়েট লস করা যায় না। তো গোলটা রিয়ালিস্টিক হতে হবে, আমার ভেতরে যে শক্তি সেই শক্তিটাকে জানতে হবে এবং আমার ইচ্ছা, এই দুটোর মেলবন্ধন করতে হবে যাতে ডিপ্রেশন না আসে। আমি যে আমি নিজের নিজেকে জানা মানেই কি, নিজেকে শিক্ষিত করা। তাহলে আমি যদি নিজেকে না জানতে পারি তাহলে শিক্ষারও তো দাম নেই, তাহলে আমার গোলও তো হবে না। সেই জন্য গোলটা রাখতে গেলে গোলটা রিয়েলিস্টিক তখনই হবে যখন আমাদের সম্বন্ধে আমাদের জ্ঞান আসবে, যে আমি কি করতে পারি না করতে পারি, আমার আর্থসামাজিক অবস্থা কি, গভর্নমেন্ট থেকে কি হেল্প আসছে, কি আসছে। ফ্রাস্ট্রেশন হলে হবে না, নেগেটিভ অনেক আছে, সমস্ত সোসাইটিতে আছে এবং নিজের মধ্যেও আছে। ওইটাকে উত্তরণ করতে গেলে পজিটিভ থিঙ্কিং নিজের মধ্যে নিয়ে আসতে হবে, প্রায়োরিটাইজ করতে হবে যে আমি আজকে এইগুলো করব, এখন থেকে এইগুলো করব না। এই প্রায়োরিটিটা খুব ইম্পর্ট্যান্ট, এবং আমার কি কি রিসোর্স আছে সেটা আমাকে একটা একটা ক্যাটালগ করতে হবে, এবং আমরা আমি কি হেল্প পেতে পারি টিচারদের কাছ থেকে, স্কুল থেকে, গভর্নমেন্ট থেকে, এবং কি কি এডুকেশনের ব্যাপার রয়েছে, কোনটা আমি গেলে কি হবে না হবে এবং কি হেল্প। এই যে পুরো পিকচারটা নিজের সামনে যে যত ক্লিয়ার থাকবে, ড্রিমটা তত বেশি রিয়ালিস্টিক হবে এবং তত অ্যাচিভেবল, মানে ওটা তত মানে ড্রিমটা তত বেশি সাকসেস হবে। এই সাকসেস তখনই, কিন্তু সাকসেসটা ব্যাগে চলে আসবে যখনই এইভাবে নিজের ড্রিমটাকে তৈরি, মানে ওই ইউটোপিয়ান ড্রিম না, যেটা মানে কাঁথায় দেখে 20 কোটি টাকার স্বপ্ন, ওরকম না, যেটা রিয়েলিস্টিক স্বপ্ন, আমার পক্ষে পসিবল এবং আমার ভেতরে শক্তি আছে ওটা জানা, সেটা খুব ইম্পর্টেন্ট। এখানে একটা কথা না বললেই নয়, রবি ঠাকুর যখন জন্মেছিলেন, জন্মের 10-12 বছর বয়সে উনি দেখলেন যে ওনার মধ্যে যে বিরাট একটা প্রতিভা আছে, সেই প্রতিভাটা অনেকের মধ্যেই নেই। ওনার যদি ওনার আর এত ভাই বোন সবাই বিশাল ব্যাপার, বোনও ছিল তখনকার দিনে একটা ইংলিশ ডেইলির এডিটর, দাদা ম্যাথমেটিশিয়ান, সবাই এই ওকে কি নয়। তারপরে রবীন্দ্রনাথ ভাবতেন যে আমার মধ্যে যা প্রতিভা আছে এই প্রতিভা কাজে লাগাতে হলে ভীষণ ডিসিপ্লিন দরকার। তো ওনার মধ্যে দুটো রবীন্দ্রনাথ ছিল, একটার হাতে চাবুক ছিল আর একটার হাতে তৈরি হয়েছে, সবসময় নতুন নতুন তৈরি করছেন উনি। এই চাবুক দিয়ে সারা জীবন নিজেকে রাস্তার মধ্যে রেখেছে, ডিসিপ্লিন, যেটা অনেকেই করতে পারেন। অনেকের মধ্যে বিশাল প্রতিভা ছিল কিন্তু হারিয়ে গেছে। ওই ওনার দাদা একটু বউ মরে যাওয়ার পরে পুরো পাগল হয়ে গেল, মাইকেল মধুসূদন এত প্রতিভাবান, কি করছে না করছে, কিন্তু রবীন্দ্রনাথ এই রাস্তার মধ্যে ছিল, লেগেছিল সবসময় এবং নিজেকে চাপকে দিয়ে এই রাস্তায়। ওনার ওনার অনেক অনেক ট্র্যাজেডি আছে লাইফে, ছেলে মেয়ে মারা গেছে, কিন্তু ওনার যেটা করা সাহিত্যকর্ম, সামাজিক ব্যাপার, ওইগুলো তিনি সব সময় করে গেছেন, এক মুহূর্তের জন্য পিছু পা হয়নি। এটাকে বলা হচ্ছে তার নিজস্ব গোল রিচ করার জন্য নিজেকে কঠিন ভাবে ওইখানে রেখেছিলেন। সেটা এই যে সিভিয়ার, যে পার্সিভিয়ারেন্স, এটা কিন্তু খুব দরকার। কারণ এটা হিসেব করে দেখা গেছে যে এনার্জিটা সাকসেসফুল করার জন্য দরকার হয়, সেটা আবার আনসাকসেসফুল করার জন্য একই রকম অ্যামাউন্টের দরকার হয়। ইট ইজ এ প্রায়োরিটি, ইট ইজ এ গোল সিলেকশন, এইগুলো যদি থাকে তাহলে নিজেকে সত্যিকারের রাস্তায় আনা যায়। মানুষ একটা বিরাট মেকানিজম, একটা বিরাট একটা সম্ভাবনার ব্যাপার, এই একটা অপ্রগাঢ় সম্ভাবনার সময় এবং সবার মধ্যেই বিরাট শক্তি রয়েছে। এটা হয় নাকি যে কারোর ইয়ে নেই, কারণ এটা ব্রেন যখন আছে, বডি যখন আছে, নর্মাল একটা ইন্টেলিজেন্স আছে, লোকে ব্রেনটা কিন্তু ইলাস্টিক, সবসময় ডেভেলপ করছে, এক জায়গায় দাঁড়িয়ে নেই। আজকে ফার্স্ট হয়েছে, কালকে হতে পারবে, এটা কোনো হয়নি বা হতে পারবে, এটা কোনো ব্যাপার, সবসময় চেঞ্জ হচ্ছে অল দ্য টাইম, নির্ভর করছে কে কত ড্রাইভ করে নিয়ে যাচ্ছে ওখানে। এরকম প্রচুর নোবেল লরেট আছে, অ্যাটলিস্ট আমার জানা মতে 10-12টা স্কুল লাইফে খুবই বাজে স্টুডেন্ট ছিল এবং অনেকেই ভালো জায়গায় ভালো পড়তে পারেনি, কিন্তু পরে তো হয়েছে। এ সম্ভব, সবই সম্ভব, আর না হলে মানে তার মানে এখানে বলছে 99% অফ ইউর অ্যাসেট আর স্ট্যান্ডিং অন ইউর শু, মানে ইউ আর অলওয়েজ অ্যাক্টিভ টু ওয়ার্ক, অলওয়েজ রেডি টু ওয়ার্ক, মানে বিছানায় শুয়ে নেই। এই এইগুলো ইম্পর্টেন্ট, এই জীবনটা তো এর জন্য, এই নিজেকে তৈরি করার জন্য, এবং এইগুলো যদি করা যায় তাহলে কিন্তু এডুকেশনটা সত্যিকারের সাকসেস হয়ে উঠবে। এবং
এই এই যে ব্যাপারটা, যদি সবসময় যদি ইফ ইউ আর নট ওয়ার্কিং টু হোয়ার ইউ ওয়ান্ট টু বি, ইউ আর অটোমেটিক্যালি ওয়ার্কিং হোয়ার ইউ ডোন্ট ওয়ান্ট টু বি, তো সবসময় একটা মনের মধ্যে ইচ্ছা জাগবে বড় হওয়ার, মানুষ হওয়ার, জ্ঞান অর্জন করার, তাহলেই আমাদেরকে ওইভাবে নিয়ে যাবে। এবং ইম্পর্টেন্ট ভ্যালুজ ইন মাইন্ড হচ্ছে যে যে আমি যে লেস ইম্পর্টেন্ট ডিসিশনগুলোর মধ্যে আমি নিজেকে ওই পরনিন্দা পরচর্চা ওইগুলোর মধ্যে থাকবো না, কে কি বললো না আমার কিচ্ছু যায় আসে না, আমার যেটা কাজ আমি নিজের গোলটাকে রেখে এগিয়ে যাওয়া এবং নিজেকে এথিক্যালি মরালি রাইট সিচুয়েশনে রেখে, খুব ইম্পর্টেন্ট। এবং যেটা আমার যে কাছে খুব কাছের ব্যাপার সেটা আমি কোনোদিন ছাড়বো না, যে আমি রবীন্দ্রনাথের এক্সাম্পল দিলাম, ওনার মেয়ে মারা গেছে সকালে বিকেলে উনি একটা সাহিত্য সভায় গেছে, সমস্ত কিছু কি করে, ওটা এক্সট্রিম কেস, বাট এটাও সম্ভব, এটাও তো সম্ভব হয়েছিল। এই তার যে এটাগুলো টার্মস অফ এন্ডিয়ারমেন্ট, ওই নিজেকে 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 মানুষ করা, নিজেকে উত্তরণ করার জন্য এই ব্যাপারগুলো থেকে নিজেকে সম্পূর্ণভাবে আলাদা রেখেছিল। পৃথিবীতে তিন রকমের লোক আছে, যারা আর কি জিনিসগুলো ঘটায়, ইভেন্টগুলো ঘটায়, ক্রিয়েটিভ লোক, ওরা রাস্তা দিয়ে এগোচ্ছে এবং জিনিস তৈরি করছে, নিত্য নব নূতন তৈরি করে মানব সভ্যতাকে জাগাচ্ছে, সে সাহিত্য হোক, বিজ্ঞান হোক, আর্ট হোক, যাই হোক, ড্রামা হোক, হোয়াট এভার, সিনেমা, হোয়াট এভার। আর আরেক আরেক দল লোক আছে, ওরা জাস্ট ওয়াচার, ওরা দেখছে কি হচ্ছে, এবং আরেক দল লোক আছে ইভেন জানেও না কি হচ্ছে, কি হচ্ছে। 90% লোক তাই, মানে 2% লোক ক্রিয়েটিভ আছে পৃথিবীতে, আর বাকি কিছু ইনভলভ আছে আর কিছু জানেই না কি হচ্ছে না হচ্ছে আশেপাশে, সেখানে ঠিক করতে আমি কোন জায়গায় থাকবো, খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আগেই বলছি একটাই জীবন, এই জীবন আর কেউ আছে কেউ জানেও না, এবং ওটা যে না জানার চিন্তা করাও ঠিক না, ইম্পর্টেন্ট হলো আমি এখন বেঁচে আছি, আমি কি করতে পারি সেটা ইম্পর্টেন্ট। আর আরেকটা যেটা ব্যাপার, এটা অনেকেই ভাবে যে বিশাল ব্রেনি বিরাট ব্যাপার, এগুলো একদমই ঠিক না। সকালবেলা উঠে সবাইকে ব্রাশ দিয়ে দাঁত মাজতে হয়, এবং ডিফারেন্স মিডিয়োকার এবং গ্রেটনেসের মধ্যে খুব কম, যেমন জল 1 ডিগ্রির জন্যই কখনো ওয়ার্ম হচ্ছে, বাষ্প হচ্ছে, কখনো জল থাকছে, অনলি 1 ডিগ্রি ডিফারেন্স। এবং 40 তার মানেটা কি, মানেটা হলো ইচ্ছা, নিজের ভেতরে যে কাইনেটিক এনার্জি যেটাকে মাপা যায় না সেটা হলো কথা, যেটা ইন্টেন্সিক মোটিভেশন, এটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু বাইরে দিয়ে বোঝার উপায় নেই। সেটাই আর কি, এই যেটা আমি বললাম কিছু নোবেলের উদাহরণ দিয়ে কিছু দিয়ে তারা ঘষে ঘষে তৈরি করেছে নিজেকে। সো ইম্পর্টেন্ট হলো নিজেকে ওর মধ্যে রাখা, নিজেকে বড় করা, এবং সবার মধ্যে একটা বিশাল শক্তি সুপ্ত রয়েছে ওটাকে জাগিয়ে তোলা, এবং ওটার টিচারদের দায়িত্ব আছে, কিন্তু ইন্ট্রিনসিক মোটিভেশনটা খুব ইম্পর্টেন্ট। এই COVID-19 এই সুযোগটা তো দিয়েছে নিজেকে নিজের কাছে নিয়ে আসা, নিজেকে জানা, আত্মানাং বৃদ্ধি, এই যে সুযোগ, এই সুযোগ আর কারোর জীবনে এভাবে আসেনি, এই জেনারেশনে যেটা আসছে, স্কুল নেই, কিছু নেই, কিন্তু একটা চাপ আছে অদৃশ্য, তখন নিজেকে নিজের কাছে খুঁজে পাওয়া, আমি কি করতে পারি এই অবস্থায়, এবং নিজের এডুকেশনটা কি করে বাড়াতে পারি, এবং কি করে আগামী দিনে উত্তরণ ঘটবে, এগুলোর সুযোগটা আছে। আর একটা বড় ইম্পর্টেন্ট হলো যে এটা যেহেতু গার্লস স্কুল, এডুকেশন একটা বয়ের একটা এডুকেশন একটা পার্সন, দ্যাটস অল, তারা এগিয়ে নিয়ে যাবে, কিন্তু এডুকেশন একটা গার্ল খুব ইম্পর্টেন্ট, একটা মেয়েদের শিক্ষা একটা জাতির শিক্ষা, কারণ দেখা গেছে মেয়েরা যে দেশে যত বেশি শিক্ষিত সেই সমাজ তত বেশি উন্নত, তত বেশি ইনভেস্টমেন্ট হয়েছে ছেলে মেয়েদের এডুকেশন, কমিউনিটি ওয়েলফেয়ার, বিল্ডিং লং টার্ম, এগুলো সব হয়েছে যেখানে মেয়েরা শিক্ষিত হয়েছে, সেই জন্য মেয়েদের খুব শিক্ষা দরকার, কারণ মানুষের সত্য তার তপস্যার ভেতর দিয়ে অভিব্যক্ত হয়ে উঠেছে, তার অভিব্যক্তি বায়োলজি নয়, মাসলম্যান নয়, পৃথিবীতে বড় বড় মানুষ হলো জন্তুর পর্যায়ে, কেবলমাত্র তপস্যার ভেতর দিয়ে সে হয়েছে জ্ঞানী মানুষ, আরো তপস্যা সামনে আছে, আরো স্থূলত্ব বর্জন করতে হবে। তা আজকের দিনের যে সংগ্রাম, সেই সংগ্রামটা হলো নিজেকে শিক্ষিত করে তোলা, এবং যত বেশি শিক্ষিত করা যায় সেই বাইরের শিক্ষা, ভেতরের শিক্ষা, স্কুলের শিক্ষা, এই সমস্ত কিছু ইনফরমেশন নিয়ে এই আজকের যে যুগ, এই ইনফরমেশনের যুগ, বড় নিজেকে
নিজের মতো করে তোলা, বড় করে তোলা একটা বিশাল সমস্যা নয়, যেটা আজ থেকে 30-40 বছর আগে যেটা ছিল একটা গ্রামের ছেলে সাথে একটা কলকাতা ইভেন রানাঘাটের লোকের ছেলের সাথে বিরাট তফাৎ ছিল, কিন্তু এখন আর সেটা নেই। আমরা হয়তো ছোটবেলায় বছরে একদিন রানাঘাট গেছি দুর্গা পূজার সময়, আর রানাঘাট আমাদের কাছে একটা ছিল বিশাল ব্যাপার, একটা বিরাট একটা কোশ্চেন মার্ক কি আছে ওর মধ্যে। তো এই যে যে গ্যাপ সেটা তো এখন নেই। তো এখন যদি আমরা না পারি তাহলে আমরা কবে পারবো? এবং আমার মনে হয় যে এই এই যে COVID-19 এর অনেক নেগেটিভ দিক আছে, কিন্তু পজিটিভ দিক হচ্ছে এটা, নিজেকে নিজের সম্বন্ধে জানা, আত্ম অনুসন্ধান করা, এবং আমার শিক্ষা, আমার নৈতিক এবং বৈষয়িক শিক্ষা, এই সমস্ত কিছু নিয়ে একটা সত্যিকারের মানুষ হওয়া সম্ভব, এবং আগামী দিনে ভালো দিন আসবে, এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। হ্যালো স্যার, কি বলে আপনাকে ধন্যবাদ জানাবো স্যার, অসাধারণ, মানে এটা অসাধারণ বললেও কম হয়, প্রত্যেকটা কথা, এত মূল্যবান কথা আপনি আমাদের আজকে দিয়ে গেলেন, আমরা সত্যি কথা বলতে সত্যি অর্থেই সমৃদ্ধ হলাম। আমি আশা করছি আমার প্রিয় ছাত্রীরাও অনেকটা অনেক কিছু জানতে পারলো, আর আমার যে সহকর্মী সহযোদ্ধা বলি, আমার স্কুলের সহকর্মী সকলেই যারা আজকে জয়েন করেছে, আমার আশা সকলেরই খুব ভালো লেগেছে। তো আপনাকে আবারও অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, আশা রাখছি আগামী দিনে আরো কোনো আলোচনার জন্য আপনাকে পাবো। আপনি এত ব্যস্ত মানুষ, সেখানে এইভাবে প্রায় 1টা ঘন্টা আপনি দিয়ে গেলেন, আমরা সত্যিকারে চমৎকৃত, আমরা কৃতজ্ঞ আপনার কাছে। খুব ভালো লাগলো, রানাঘাটে গেলে যাবো স্কুলে দেখতে। দিন আরো আমরা সত্যি আলো পেলাম, সেই আলো আমি আপনি বোধহয় আলো আমাদের মধ্যেও জ্বালিয়ে দিয়ে গেলেন স্যার, আর কি বলবো, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকবেন, ধন্যবাদ, আবার কথা হবে, ভালো থাকো সবাই। হ্যাঁ স্যার, নিশ্চয়ই, আচ্ছা, বাই 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 বাই।